নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি একটি মন ভরানো চায়ের রেসিপি, বাঙালি স্টাইলে খুবই টেস্টি একটি চায়ের রেসিপি। চলুন তাহলে আমরা এই সহজ চায়ের রেসিপিটা বানানো দেখে নিই। 2 কাপ চা তৈরি করছি, তার জন্য দিয়েছি 1.5 কাপ জল দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম, মানে টোটাল আমরা 2.5 কাপ তরল দিলাম, 1 কাপ দুধ আর 1.5 কাপ জল। এই 1/2 কাপ যেটা এক্সট্রা আছে সেটা ফুটিয়ে ফুটিয়ে 2 কাপ তৈরি করে নিতে হবে। এবার দুধটা আর একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দুধটা বেশ গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 3 চামচ চিনি দিচ্ছি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দুটো ছোট এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা বেশ ফুটে উঠছে, এবার এর মধ্যে 3 চা চামচ ভালো চা পাতা দিয়ে দিচ্ছি, বেশ একটু ভালো লিকার হওয়ার জন্য। চাটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। এবার প্রথমে এটা হাই ফ্লেমে ফুটতে দেব, তারপরে ফুটে উঠলে একেবারে লো করে 5-7 মিনিটের জন্য রেখে দেব। চাটা ফুটে উঠেছে আর দেখুন সুন্দর চায়ের লিকার কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে এসেছে। এবার একেবারে লো ফ্লেমে করে দিলাম, এবার 5 মিনিটের জন্য এটা রেখে দেব। ততক্ষণে এর মধ্যে এলাচ আর আদার সুগন্ধ মিশে যাবে আর লিকারটাও খুব ভালোভাবে বেরিয়ে আসবে, আর যে এক্সট্রা 1/2 কাপ জল নিয়েছিলাম সেটাও শুকিয়ে যাবে। লো ফ্লেমে 5 মিনিট রাখার পরে দেখুন সুন্দরভাবে চায়ের লিকারটা বেরিয়ে এসেছে আর দুধের স্বর্গগুলো খুব সুন্দরভাবে জমে উঠেছে। এবার এটা আমরা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি আর চাটা ছেঁকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল 1 কাপ মন ভরানো চা। ঘুম থেকে উঠে যদি 1 কাপ সুন্দর পারফেক্ট চা পাওয়া যায় তাহলে সারা দিনটাই ভালো হয়ে যায়, তাই না? আশা করছি আমার এই চায়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে খুবই তাড়াতাড়ি। বাই।